রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সদ্য করোনা আক্রান্ত হয়েছেন, সঙ্গে মন্ত্রীর শরীরে মৃদু করোনা উপসর্গ রয়েছে। আর মন্ত্রী শুভেন্দু অধিকারী যাতে দ্রুত করোনা মুক্ত হয়ে ওঠেন তার জন্য গোপীবল্লভপুরের ঐতিহ্যশালী রাধা গোবিন্দ জিউ মন্দিরে পুজোর আয়োজন করল মন্দির কর্তৃপক্ষ। এই দিন মন্দির কমিটির সদস্যরা এবং শ্রীপাঠ গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী রাধা গোবিন্দের কাছে মন্ত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করেন। মন্দির কমিটির সম্পাদক কল্যাণ বারিক বললেন, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী খুবই গোবিন্দ ভক্ত। তিনি একাধিকবার শ্রীপাঠ গোপীবল্লভপুর রাধা গোবিন্দ জিউ মন্দিরে এসেছেন রাজনৈতিক কর্মসূচি ছাড়া, তাই তার আরোগ্য কামনার জন্য এই প্রার্থনা। আমাদের দাদা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাই ওনার দ্রুত সুস্থতার জন্যে আজকে আমাদের মন্দিরে ঠাকুরের কাছে প্রার্থনা জানানো হলো, পুজো দেওয়া হলো, যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। উনি আমাদের মন্দিরে অনেকবার এসেছেন, আমাদের উৎসবে এসেছেন, আমাদের এই মন্দিরের সঙ্গে ওনার ঘরের মতন সম্পর্ক, তাই ওনার জন্য আজকে মহন্ত মহারাজও পুজো দিয়েছেন মন্দিরে, প্রার্থনা করেছেন যেন আমাদের দাদা, প্রাণের দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে আসেন, উঠেন এবং আমাদের মন্দিরে আসেন। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর চরণে এই প্রার্থনা করে পুজো দেওয়া হলো এখন। ঝাড়গ্রাম থেকে ভবানীগিরি রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.